গত বৃহস্পতিবার সন্ধানাগত খবর মাধ্যমে প্রকাশ পায় যে এবারের অসম রাজ্যিক শিক্ষা বোর্ডের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক মূল্যায়ন পদ্ধতি সংক্রান্ত শিক্ষা বোর্ডের সিদ্ধান্ত। দীর্ঘদিন পর ছাত্রছাত্রীরা নানা রকমের শঙ্কা কাটিয়ে অবশেষে জানতে পেরেছিল যে এবছরের পরীক্ষা চূড়ান্ত সিদ্ধান্ত হিসাবে বাতিল হয়ে গেছে। কিন্তু গত বৃহস্পতিবার সন্ধ্যায় যখন রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রী রণজ পেগু মূল্যায়ন পদ্ধতির ঘোষণার সাথে সাথে একথাও জানান, মার্কশিটে দেওয়া এই নম্বরগুলি শুধু উচ্চতর শিক্ষার জন্য ভর্তির কাজে আসবে, নানা কলেজ ও বিশ্ববিদ্যালয়ে এন্ট্রান্স পেতে। তবে টেট বা এরকমের অন্যান্য জবের ক্ষেত্রে এর কোনো নির্ভরযোগ্যতা থাকবে না। এর জন্য ছাত্রছাত্রীদের আগামী বছর আরেকটি বিশেষ পরীক্ষার জন্য বসতে হবে। শিক্ষামন্ত্রীর এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে ছাত্রছাত্রী ও শিক্ষক মহল সহ সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দের থেকে নানা রকমের প্রতিক্রিয়া ভেসে আসছে। এসবের মাঝে শুক্রবার সন্ধ্যায় সর্বভারতীয় একটি ছাত্র সংগঠন ক্যাম্পাস ফ্রন্ট অফ ইন্ডিয়ার অসম রাজ্যিক কমিটির সভাপতি শরীফুল ইসলাম ক্যাম্পাসের রাজ্যিক অফিসিয়াল ফেসবুক পেজে তার একটি ভিডিও স্টেটমেন্ট প্রকাশ করেন। সেখানে তিনি বলেন, কোভিডের কারণে পরীক্ষা যখন বাতিল হয়েছে তাহলে মূল্যায়ন তো করতেই হবে, আর এই মূল্যায়নের ভিত্তিতে দেওয়া মার্কশিটটি সম্পূর্ণ বৈধতাও পেতে হয়। যদি এটাকে সম্পূর্ণ ভ্যালিডিটি দেওয়া না হয় তাহলে এই মূল্যায়নের অর্থ কি? এছাড়া কোনো চাকরি পেতে গেলে আগে থেকেই অন্যান্য বিশেষ পরীক্ষা রয়েছে, এই জায়গায় এইচএস বা এইচএসএলসির পৃথক বিশেষ পরীক্ষা গ্রহণের কোনো অর্থ নেই। তিনি প্রশ্ন তুলেন, এমন আরেকটি পৃথক পরীক্ষা দিতে গেলে ছাত্রছাত্রীদের নম্বর কি খারাপ হবে না? এমনিতেই পুরো বছর নানা যন্ত্রণা ও মানসিক উৎপীড়নের মধ্য দিয়ে অতিক্রম করেছে তারা, এর উপর আগামী বছর তারা একটি নতুন ক্লাসের বই পুস্তক পড়বে। এক বর্ষে দুইটা ক্লাসের পরীক্ষা দিতে গেলে কখনো ভারসাম্য বজায় থাকবে না। তাই তিনি রাজ্যের শিক্ষামন্ত্রী, অসম সরকার এবং সেবা ও আসাম হায়ার সেকেন্ডারি এডুকেশন কাউন্সিলের কাছে এই মূল্যায়নের ভিত্তিতে যে সার্টিফিকেট দেওয়া হবে তার বৈধতা চেয়ে জোর দাবি রাখেন। এছাড়াও সংগঠনের বরাক উপত্যকা থেকে রাজ্যিক প্রতিনিধি ছাত্রনেতা আবু তৈয়েব ইকরামের সাথে আমাদের প্রতিনিধি যোগাযোগ করলে তিনি জানান, শিক্ষামন্ত্রী ও শিক্ষা বিভাগের এমন সিদ্ধান্ত ছাত্রদের ভবিষ্যৎ নিয়ে খেলা করার নামান্তর। যদি এই সিদ্ধান্ত না নেওয়া হয় তাহলে ক্যাম্পাস ফ্রন্ট অফ ইন্ডিয়ার অসম সমিতির বিরুদ্ধে ব্যতিক্রমী গণতান্ত্রিক পদক্ষেপ নিতে প্রস্তুত। আসসালামু আলাইকুম। যোৱাকালি শিক্ষামন্ত্রী রণজ পেগু ডাঙরিয়ায় যেতিয়া সংবাদ মাধ্যমৰ আগত HSLC আৰু HSSৰ মূল্যায়ন পদ্ধতিৰ বিষয়ে ৰাজহুৱা কৰিলে, তেতিয়া তেখেতে সংবাদ মাধ্যমৰ আগত জনাইছে যে HSLC আৰু HSSৰ যি মূল্যায়ন পদ্ধতি, এই পদ্ধতিয়ে হেনো ভৱিষ্যতে ছাত্ৰ ছাত্ৰীসকলক কোনো ধৰণৰ সহায় নকৰে। তেওঁলোকে ৰাজ্য চৰকাৰৰ চাকৰি যেনে টেট বা আন আন ডিপাৰ্টমেণ্টৰ যিবোৰ চাকৰি য'ত নেকি HSLC আৰু HSSৰ মাৰ্কশ্বীট যোগ হয় তাত ছাত্ৰ ছাত্ৰীসকলক কোনো সহায় নকৰে এই মূল্যায়ন পদ্ধতিয়ে। এতিয়া আৰু যদি তেখেতে আৰু কৈছে যে যদি কোনো ছাত্ৰ ছাত্ৰীয়ে ভাবে যে ভৱিষ্যতে কোনো তেওঁলোকে চাকৰি কৰিব, তেনেহ'লে তেওঁলোকে বিশেষভাৱে অনুষ্ঠিত কৰা পৰীক্ষাত তেওঁলোকে বহিব লাগিব, আকৌ তেওঁলোকে HSS বা HSLC পৰীক্ষাত তেওঁলোকে বহিব লাগিব আৰু তাতে তেওঁলোকে উত্তীৰ্ণ হ'ব লাগিব। এতিয়া ৰণজ পেগু ডাঙৰীয়ালৈ আমাৰ প্ৰশ্ন যে এই ছাত্ৰ ছাত্ৰীসকলক যদি উত্তীৰ্ণ কৰাই দিয়া হৈছে তেনেহ'লে তেওঁলোকক এখন ভেলিড মাৰ্কশ্বীট দিয়াত অসুবিধা ক'ত? দ্বিতীয়তে কথা হৈছে, তেখেতে কৈছে যে টেটত বহিবৰ কাৰণে নতুনকৈ পৰীক্ষা অনুষ্ঠিত হ'ব আৰু সেই পৰীক্ষাত তেওঁলোকে পাছ কৰিব লাগিব। আমি ক'ব বিচাৰিছোঁ, যদি টেটত বহাৰ কাৰণে যদি এতিয়া মূল্যায়নৰ জৰিয়তে যি মাৰ্কশ্বীট দিয়া হয় সেই মাৰ্কশ্বীটে যদি ভেলিড কৰি দিয়া হয় তাতে অসুবিধা ক'ত? কিয়নো টেট পৰীক্ষাই হওক বা আন আন চাকৰিৰ পৰীক্ষাই হওক তাতে লিখিত যি পৰীক্ষা হ'ব সেই লিখিত পৰীক্ষাত পাছ কৰিব লাগিব। টেটৰ চাকৰিয়ে হওক বা আন আন চাকৰিয়ে হওক তাতে লিখিত পৰীক্ষাত পাছ কৰি সেই ৰেচপেক্টিভ চাকৰিৰ কাৰণে এটা পৰীক্ষা, লিখিত পৰীক্ষা হ'ব আৰু সেই পৰীক্ষাত যিহেতু পাছ কৰিব লাগিব, গতিকে এতিয়া যদি তেওঁলোকক মাৰ্কশ্বীটখন ভেলিড কৰিও দিয়া হয় তথাপি বিশেষ কোনো অসুবিধা নহ'ব। তৃতীয়তে কথা হৈছে, যদি এই ছাত্ৰ ছাত্ৰীসকলক আকৌ পৰীক্ষাত বহিবলৈ বাধ্য কৰোৱা হয় তেনেহ'লে তেওঁলোকে মানসিকভাৱে যথেষ্ট চাপত পৰিব, তেওঁলোকৰ মানসিক প্ৰেছাৰৰ কাৰণে তেওঁলোকৰ পৰীক্ষা ভাল নহ'বও পাৰে, এনেকুৱা এটা সম্ভাৱনা নথকা নহয়। উদাহৰণস্বৰূপে এজন ছাত্ৰ বা এজনী ছাত্ৰী যেনিবা তেওঁ HSLC পাছ কৰাই দিয়া হৈছে তেখেতক মূল্যায়নৰ জৰিয়তে, তেখেতে হায়াৰ ছেকেণ্ডেৰী এডমিশ্যন লৈছে,
তেখেতর হায়ার সেকেন্ডারি পরীক্ষাত হায়ার সেকেন্ডারি পড়া আছে আর এইফালে তেখেতে মেট্রিকর পড়াও পড়িব লাগিব আর ইমানখিনি পড়া পড়ার পিছত তেখেতে মেট্রিকর রিজাল্ট যেতিয়া তেখেতর মেট্রিকর রিজাল্ট ভাল নহব পারে যেতিয়া মেট্রিকত বহিব ভাল নহব পারে গতিকে আমি সরকারক দাবি জানাইছো ছাত্র ছাত্রীসকলক মানসিকভাবে এনেকৈ প্রেসার দেওয়ার পরিবর্তে ছাত্র ছাত্রীসকলক এখন ভ্যালিড মার্কশিট দিয়ক আর তেওঁলোকে যাতে ভালকৈ পড়িব পারে তার এটা সুব্যবস্থা করে দিয়ক ধন্যবাদ ব্যুরো রিপোর্ট তরঙ্গ টিভি